বন্ধুরা, আমরা এখন ওই মন্দিরটা যাচ্ছি। বৌদিরা যেখানে গিয়েছে সবাই রেডি হয়ে গেছি, আমরা যেতে যেতে তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা পুরো রেডি এখন সবাই। আমরা এখন রাস্তায় চলে এসেছি, আর সাইকেলে করে যাবো, তিনজন তিনটে সাইকেল। আর সবাই চলে গেছে, আর কাকি যাবে না। কাকি এক বাড়ি থেকে পুজো করে আসলো, ক্লান্ত হয়ে গেছে, সেখানে যাবে না। আমরা তিনজন যাচ্ছি, আর একজন আসবে, তোর জন্য একটু দাঁড়িয়ে রয়েছি আমরা রাস্তায়। তো আসুক, তখন আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমরা এখন ওই বাড়িটাতে চলে এসেছি, মন্দিরের বাড়িতে। তোমার নাম কি? বলছি আমার নাম, আমার নাম বলরাম। বলছি বাবা, আর এখানে হচ্ছে পুজো। এই শিবলিঙ্গ, এখানে শিবলিঙ্গের কাছে সবাই বসে আছে, আর ওখানে বৌদি আছে। ওই যে সঞ্চিতা ওখানে বসে আছে, এখানে আমার দাদা এখনো আসেনি এখানে, সেই জন্য আর একটা বাড়িতে আছে আমার বোনের সাথে। ওরা একটু পরে আসবে, তখন দেখাবো। এই মন্দিরটা তো আমি ঢুকতে পারবো না, আমি তো পুজো করছি না, আমার দাদারা পুজো করছে। ওদের ওর কাছে আমি ফোনটা দিয়েছিলাম, ওই ভিডিওটা করে দিয়েছি। পুরো মন্দির ভিতরে তুলে দিয়েছি। আমার বোন বললো তাই করে দিচ্ছি, এটা পাঠাতে পারবে? আমার বোন বললো আবার আমরা পালা দেখতে চলে আসলাম। পালাটা খুব সুন্দরই হচ্ছিল, আর পালা গানের নামটা কি সেটা তো জানি না, কিন্তু আমরা এখানে দেখছিলাম, আর আপনাদেরকে একটু দেখালাম। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির চরণে কাটা, আজ নিজের রাত্রি আর এখন সুন্দর নাচ করছে, আপনারা দেখুন, আপনাদেরও ভালো লাগবে। শুধু অপেক্ষা করো, ওদেরকে তুমি যত্ন করো, ওদেরকে তুমি সেবা করো, তাহলে তুমি সব জানতে পারবে। এইভাবে যখন দুজনে আলোচনা করছে, এমন সময় কৃষ্ণ বলে নাম সুদামা নৃত্য করতে করতে আসো। গুরুদেব গুরু মাতাকে প্রণাম করলেন, গুরুদেব কৃষ্ণকে বলছো কৃষ্ণ, এই ছেলেটাকে তো চিনতে পারলাম না বাবা, কেউ কৃষ্ণ বললেন, গুরুদেব ও হলো আমার এক বন্ধু। বলছো তোমার বন্ধু? বলছে হ্যাঁ গুরুদেব। ওকে গুরু মাতাকে সুদামার কাছে গিয়ে বলছে, তোমার নাম কি বাবা? বলছে আমার নাম, আমার নাম সুদামা। বলছে আহা কি সুন্দর নাম তোমার, সুদামা। ও সুদামা,
সুদামা ও গো দেখো তো দেখো সুদামা যেন আমাদের সেই মধুমঙ্গলের মতো দেখতে তাই আবার বলছে ও সুদামা সুদামা একবার যখন ফিরে এলি তখন আবার চলে যাবি না তো বলছে না 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 তোমাদের কি ছেড়ে কি আমি চলে যেতে পারি তোমাকে ছেড়ে গুরুদেবকে ছেড়ে আমার বন্ধুকে ছেড়ে বলরাম দাদাকে ছেড়ে আমি কখনো চলে যাব না বলছে না কি সুন্দর তুমি তোকে দেখে আমার হৃদয়টা জুড়িয়ে গেছে রে হৃদয়টা জুড়িয়ে গেছে এইভাবে আদর করতে করতে একসময় কৃষ্ণ বলরামকে বলছে ও কৃষ্ণ ও বলরাম দেখ তোদের বন্ধু তোদের ভাই কত দূর থেকে এসেছে বলতো ওর মুখটা যাক একদম শুকিয়ে গেছে চল 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 এখন তিন দিনে এক জায়গায় বসি আজ কিছু সেবা করে নিবি চল আগে চল তাই ঘুমাতা তিনজনকে নিয়ে আজ ভেতরে চলে গেছে সন্দীপুরি মুনি তাই ওদেরকে তুমি যত্ন করো ওদেরকে তুমি সেবা করো তাহলে তোমার মনের সমস্ত যন্ত্রণা দূরে চলে গিয়ে তোমার মনে ফিরে পাবে শুধু আনন্দ 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 এটা ভাবতে ভাবতে চলে গেছে ঘরে ঢুকে দেখছে যে রান্নাঘরে এক টুকরো শুকনো কাঠ নেই তাই কি করে যে ঠাকুরের ভোগ রান্না হবে কিছুতেই বুঝতে পারছে না তাই মনে মনে ভাবছে কি যে করি মানুষ আমাকে বারবার করে বলেছিলেন আমি যেন কৃষ্ণ বলে নামতে কখনো আদেশ না করি কখনো হুকুম না করি কিন্তু ঘরে তো এক টুকরো শুকনো কাঠ নেই কি করে ঠাকুরের ভোগ রান্না হবে যাকে পাশে তো জঙ্গল আমি বরং তিন ভাইকে মিলে আমি একটু জঙ্গলের কথায় কাজ সংগ্রহ করতে তাই ডাকছি কৃষ্ণ বলে না ও সুদামা এখন এদিকে আয় না বাবা তাই কৃষ্ণ বলে না সুদামা আজ নৃত্য করতে করতে গুরুদেব গুরুমাতার কাছে আসছে এই কথা বলে আজ নৃত্য করতে করতে আজ জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে
আর এইবার হলো শিবের মাথায় জল ধরেছে সবাই। এখানে সবাই আছে, বৌদি, মা, দাদা, সঞ্চিতা, সবাই ঢালছে আস্তে আস্তে। আর এখানে হলো খাবার প্যান্ডেল। তো বন্ধুরা, আমরা এখন ওই বাড়ি থেকে বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা ওখান থেকে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমি এখনো জামাটা ছাড়িনি, জামাটা একটু পরে ছাড়বো। আর আমার মা চলে এসেছে পুজো করে, আমরা ভাবলাম আসবে না, কিন্তু আমার মা চলে এসেছে। আর আমাকে সাবু ভিজে যেতে বলেছিল, আমার মনে নেই, সেজন্য আমার মা এখন ভিজালো। মোটা দানা সাবু তাড়াতাড়ি ভিজে যাবে। তো সাবুটা ভিজেছে, সাবুটা অনেকটা ভিজে গেছে। আর আমার মা ডাব কেটেছিল, ডাবের জলটা খেয়ে, হ্যাঁ, আর এই ডাবের শ্বাস খাচ্ছে এখন। আর ওখানে আছে পূজোর প্রসাদ, আর আমার মা খাচ্ছে এখানে বসে বসে। মেটা মুড়িয়ে তুললাম, আলুরদম ভালো লাগে। আর বন্ধুরা, আজকের ব্লগটাই পর্যন্ত থাকলো, দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে।